রাত পোহালেই রথযাত্রা, আর রথযাত্রাকে ঘিরে চরম উন্মাদনা থাকে কাঁকসার বনকাঠি পঞ্চায়েতের অযোধ্যা গ্রামে। গত কয়েকশো বছর ধরে সাড়ম্বরে রথযাত্রার আয়োজন হয়ে আসছে কাঁকসা ব্লকের বনকাঠি গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা গ্রামে। এই রথের বিশেষত্ব হলো গোটা রথটি পিতলের তৈরি। পিতলের তৈরি রথের গোটা গায়ে চার যুগের ইতিহাস বর্ণিত আছে। প্রতি বছর রথের দিন সকাল থেকে শুরু হয় পুজো পাঠ, যাকে ঘিরে গ্রামের মানুষদের চরম উৎসাহ থাকে প্রত্যেকবার। প্রতি বছর রথের দিন রথযাত্রা দেখতে এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ ভিড় জমান অযোধ্যা হাটতলায়। অযোধ্যা গ্রামের বাসিন্দা লালু রায় জানিয়েছেন, এই গ্রামের রায় পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হয় মুখার্জি পরিবারের। মুখার্জি পরিবারের ছেলের লাক্ষা এবং গালার ব্যবসা ছিল। তিনি বীরভূমের ইলামবাজারে এই ব্যবসা করতেন। সেই ব্যবসায় একদিনের মুনাফা থেকে পিতলের হ্রদটি তিনি তৈরি করেছিলেন। একসময় বিশাল আকার রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি ছিল অযোধ্যা গ্রামে। বর্তমানে তার ধ্বংসাবশেষ এখনও গ্রামের মধ্যে অবস্থিত। সেই গ্রামেই রাখা থাকে এই পিতলের তৈরি হ্রদ। স্থানীয়রা জানিয়েছেন, এই পিতলের রথে সমুদ্র মন্থন থেকে শুরু করে রাম রাবণের যুদ্ধ সবই খোদাই করা রয়েছে রথের গায়ে। জানা গিয়েছে বাংলা সহজ পাঠের অনেক ছবি এই রথের গায়ে ছবি থেকেই নেওয়া হয়েছে। সারা বছর ধরে গ্রামের মানুষ অপেক্ষায় থাকেন এই রথের মেলার জন্য। প্রত্যেক বছর রথের দিন রায় পরিবারের বাড়ি থেকে এই রথ টেনে নিয়ে আসা হয় অযোধ্যা হাটতলায়। গভীর রাত পর্যন্ত এই রথ অযোধ্যা হাটতলায় থাকে, পরে সেটি পুনরায় রায় পরিবারে ফিরিয়ে নিয়ে আসা হয়। একইভাবে উল্টো রথের দিনেও রথ টেনে নিয়ে আসা হয় অযোধ্যা হাটতলায়। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো অযোধ্যা হাটতলায় বসে মেলা। রথের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই গোটা এলাকায় মোতায়েন থাকে কাঁকসা থানার পুলিশ। পিতলের রথ আপনার পুজোটা শুরু হয়েছিল আমাদের যে ওখানে একটা মুখার্জি পরিবার বলে পরিবার ছিল, সেটা হচ্ছে আমাদের এই রায় পরিবারের জামাইরা। তা সেখানে ওনারা ওই রথের পিতল দিয়ে রথটা তৈরি করিয়েছিলেন, এবং সেই সময়টা হচ্ছে 1241 শকাব্দ সন 1241, তখন থেকে এই রথের পূজা চলে আসছে। বিশেষত্বটা কী আছে রথের? রথের বিশেষত্ব বলতে রথের পূজা হয় এবং রথের জগন্নাথের যে মূর্তি আর কি, সেই মূর্তি আছে সেটা রথের উপর চাপানো হয়, চাপিয়ে গ্রাম পরিক্রমা করতে মানে হাটতলা অবধি বেরোনো হয়। কী মানে কী তল দিয়ে তৈরি? এবং বিশেষত্ব বলতে রথটা দেখুন, পশ্চিমবঙ্গে 39টি রথ রয়েছে, সেই সারা পশ্চিমবাংলার সেই রথের মধ্যে বনকাঠির রথ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই রথের গায়ে বেশ কিছু চিত্র খোদাই করা আছে, সেইগুলো কিন্তু মানে খুবই দুষ্প্রাপ্য এবং দুর্লভ। চারটা যুগেরও ছবি আছে, কিন্তু চার যুগের, এবং তার মধ্যেই কিছু জিমনাস্টিকের ছবি আছে, এবং বেশ দু তিনটি ছবি আছে, সেই ছবিটা কিন্তু বিশ্বভারতীর যে কালো ঘর আছে সেই কালো ঘরে কিন্তু স্থান পেয়েছে। রথ নিয়ে এলাকার ভালোই উৎসাহ, ভালো ধরনের মেলা হয়, এবং এখান থেকে গ্রামের মানুষ এবং যুবক ছেলেরা সব এসে আনন্দ করে, এবং রথকে দড়ি মানে রশি ধরে টান দিয়ে হাটতলায় নিয়ে যাওয়া হয়। ওখানে মার্কেটিং হয়, ওখানে প্রচুর লোকজনের সমাগম হয়, এবং রথটা বেশ ভালোভাবেই উদযাপিত হয়।